বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট আমরা সাধারণত সবসময় মিষ্টি পাটের সাপটাটাই খেয়ে থাকি যার ভেতরে গুড় আর নারকেল কিংবা বিভিন্ন ধরনের মিষ্টি পুরে ভরা থাকে আজ তৈরি করছি আমি ঝাল পাটের সাপটা যার ভেতরের পুরটা অনেক ইয়ামি হবে আর পাটের সাপটাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি তিন কাপ আর ময়দা নিচ্ছি আমি পনে এক কাপ আর লবণ দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি এক টেবিল চামচ চিনিটা কিন্তু এই ব্যাটারটাকে মিষ্টি করবে না এর টেস্টটা বাড়িয়ে দিবে গুণ এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি যে আতপ চালের গুঁড়োটা ইউজ করছি সেটা আমার ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া এবার এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব একসাথে সবটা দুধ দিচ্ছি না অল্প অল্প করে দিব দুধটা কিন্তু আমি নর্মাল পানিতে গুলে নিয়েছি একেবারে গরম পানি না আবার কিন্তু একেবারে ঠান্ডা পানি না তো একটু একটু করে দিয়ে আমার এখানে প্রায় তিন কাপের মতো দুধ লেগেছে তো এর মধ্যে এখন আমি হালকা করে কয়েক ফোটা ইয়েলো ফুড কালার দিয়ে নিচ্ছি এটা অপশনাল না চাইলে স্কিপ করতে পারেন তো খুব ভালোভাবে ব্যাটারের সাথে এখন গুলিয়ে নিচ্ছি আর আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একেবারে কিন্তু পাতলাও হবে না তো ব্যাটারটা এখন আমার রেডি আমি এখন ঢেকে ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো আর এ ফাঁকে আমি ভেতরের পুরটা রেডি করে নিব তৈরির জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস সেদ্ধ করে নিয়েছি হাফ চামচ আদা হাফ চা চামচ রসুন আর হাফ চামচ লবণ দিয়ে আর সেই ব্রেস্ট পিসটাকে আমি সেদ্ধ করার পরে এভাবে করে খুলে নিয়েছি এবার চলে চলে যাচ্ছি প্যানে দুটা ডিম ছেড়ে দিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এরপর কিছুক্ষণ ওয়েট করব তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঝুরি করে নিব এবার ডিমটাকে তুলে নিয়ে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা কুচি রসুন আদাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়ে এভাবে করে ভেজে নিব এই পুরের মধ্যে আমি যেহেতু কিছু সবজি ইউজ করব সেহেতু যে সবজিটা হতে একটু দেরি হবে সেই সবজিটাকে আমি আগে এখানে দিয়ে দিচ্ছি তাই এখানে আমি সবার প্রথমে গাজর কুচি দিচ্ছি আমার এখানে এক কাপেট কিছুটা কম গাজর কুচি আছে তো গাজরটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে গাজরটাকে একটু ভেজে তুলব এতে করে গাজরটা নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ আছে আর পেঁয়াজটাকে এখানে আমি কুচি করিনি এটাকে আমি সবজি হিসাবে এখানে ইউজ করছি তাই পেঁয়াজটাকে একটু বড় করে রাখলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে আমি ছয়টা কাঁচামরিচ কুচি দিয়েছি আর আপনার আপনাদের টেস্টের উপর ভিত্তি করে ঝালটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে চিকেন চিকেনটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব সবজির সাথে নেড়ে নেড়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপি এখানে এক কাপের মতো আছে তো বাঁধাকপিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন আবার চাইলে সবজিটা স্কিপও করতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা খুব দ্রুত গলে যায় তাই এটা আমি সবার শেষে দিলাম এবার দিয়ে দিচ্ছি ডিমটাকে যে ঝুরি করে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো তাহলে সম্পূর্ণ সবজিটা আর একটু নরম হয়ে আসবে তো এই তো আমার পুরটা এখন এখানে একদম রেডি আমি পুরটাকে এখন একটা সার্ভিং ডিশে তুলে নেব এবার এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো মেয়োনেজ এই মেয়োনেজের রেসিপিটা আমার চ্যানেলটে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘরের তৈরি মেয়নেজটা নিজের ইচ্ছা মতো করেই কিন্তু টেস্টটা চাইলে বাড়িয়ে কমে নেওয়া যায় তো টমেটোর সস আর মেয়োনেজটা দিয়ে খুব ভালোভাবে আমি পুটটাকে রেডি করে চলে এলাম চুলায় একটা প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে এখন আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি প্যানটাকে গরম করে নেওয়ার পরে চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই থাকবে লোতে রেখেই কিন্তু এটাকে আমি তৈরি করে নিব যদি আমি এটাকে ঢেকে দিই তাহলে পাঁচ সেকেন্ড ওয়েট করব আর যদি আমি এটাকে ঢেকে না দিই তাহলে দশ সেকেন্ড ওয়েট করলে আমার ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে আমি পুটটা দিয়ে নিব যেভাবে করে আমরা পাটের সাপটা পিঠাটা তৈরি করি সেভাবেই করেই তৈরি করে নিচ্ছি তবে এভাবে একবার ঝাল পাটের তৈরি করবেন মাসাল্লাহ এর টেস্টটাও কিন্তু অনেক অনেক মজা হয়ে থাকে আর খেলেই বুঝবেন যে টেস্টটা কেমন হয়েছে সবসময় তো আমরা সাধারণত মিষ্টি পাটি সাপটাটাই খেয়ে থাকি তাই আজকে আমি ঝাল পাটি সাপটা আপনাদের সামনে তুলে ধরলাম মশাল্লা অনেক ইয়ামি আর অনেক টেস্টি হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়েই এই পাটি সাপটা তৈরি করতে পারেন মিষ্টি পাটি সাপটা যেমন সবার কাছে অনেক টেস্টি লাগে এর টেস্টও কিন্তু কোনো অংশে কম না এর টেস্টও কিন্তু অনেক অনেক গুণ বেশি খুবই টেস্টি খুবই ইয়ামি হয়ে থাকে যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তারা এভাবে করে ঝালভাবে তৈরি করে নিতে পারেন সাপটাটা আর আমি বলবো একবার আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এর টেস্টটা কেমন হয়েছে বা কতটুকু এর টেস্ট আর যদি তৈরি করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের ঝাল পাটিসাপটার পিঠা রেসিপিটা ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে এই তো কথা বলতে বলতে ঝালপোড় দিয়ে তৈরি করা পাটির সাপটা পিঠা আমার একদম রেডি চাইলে আপনি টমেটো সস কিংবা মেয়নেজ দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন তো একটা পিঠা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন লাগছে আর এটা মশলা কতটা সফট হয়েছে এই তো মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে তো ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম